নমস্কার বন্ধুগণ, প্রতিদিনকার মতো কিছু নতুন নতুন ব্যবসার আইডিয়া নিয়ে আজকে আমি হাজির হয়ে গেলাম আপনাদের কাছে। বন্ধুগণ, আশা করি আমার ভিডিও থাম্বনেল দেখে আপনারা বুঝেই ফেলেছেন আজকে আমি কি নিয়ে কথা বলবো। বন্ধুগণ, আজকে আমি আপনাদের সাথে কথা বলবো যে আপনারা কি করে পেপার এক ট্রের বিজনেস কি করে শুরু করবেন। এই পেপার এক ট্রে যে কি কাজে লাগে সেটা নিশ্চয়ই আপনারা খুব ভালোভাবেই জানেন। বিশেষ করে ডিম ট্রান্সপোর্টের জন্য এই পেপার এক ট্রে কিন্তু ব্যবহার করা হয়। তো এগুলো আপনি কিন্তু আপনার কোম্পানিতে প্রস্তুত করতে পারবেন, আর এগুলো প্রস্তুত করে আপনার পার ডে কম করে কিন্তু 4,000 টাকা ইনকাম করতে পারবেন। মাসে হিসাব করলে আপনি 1,00,000 টাকা অবধি ইনকাম করতে পারবেন এই বিজনেস থেকে। তো এই ব্যবসা করতে গেলে কত টাকার ইনভেস্টমেন্ট রয়েছে, কি যন্ত্রাংশ লাগবে এবং কোনো লাইসেন্স লাগবে কিনা এবং কিভাবে শুরু করবেন, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে বলবো। আশা করি বন্ধুগণ ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং সঠিক তথ্য নিয়ে আপনাদের চেষ্টা আপনার ব্যবসাটি শুরু করতে পারবেন। আর বন্ধুগণ, ভিডিও যদি একটু হলো আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন, শেয়ারও করতে পারেন, এবং আজকে যারা নতুন তাদের একটা কথাই বলবো, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যাবেন। তো চলুন বন্ধুগণ, আর বেশি কথা বলবো না, শুরু করে ফেলো আমাদের আজকের বিজনেস আইডিয়া। তো দেখুন বন্ধুগণ, এই ব্যবসা শুরু করতে গেলে প্রথমেই বলবো আপনার মোটামুটি কম করে কিন্তু 500 থেকে 1,000 স্কোয়ার ফিটের মধ্যে একটা বড় জায়গা কিন্তু প্রয়োজন রয়েছে। এতটুকু জায়গা হলে কিন্তু আপনি বিজনেসটি শুরু করতে পারবেন। তো এই ব্যবসা করার জন্য যে প্রধান আপনার র মেটেরিয়াল লাগবে সেটা হলো আপনার লাগবে ওয়েস্ট পেপার। তো ওয়েস্ট পেপার আপনি কি করবেন, হকারি ভাইরা যারা রয়েছে, যারা দেখবেন ঘুরে ঘুরে কাগজপত্র সংগ্রহ করে, তাদের কাছ থেকে আপনি জোগাড় করবেন এবং তাদের কাছ থেকে আপনি খুবই কম দামের মধ্যে পেয়ে যাবেন, এবং আপনি সেই পেপার দিয়ে কিন্তু তৈরি করবেন এই রকমের ডিমের যে খোলাগুলো হয়ে থাকে। আপনারা স্ক্রিনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনের মধ্যে কিন্তু আপনারা 1 ঘন্টায় কম করে 700 থেকে 800 পিস কিন্তু তৈরি করতে পারবেন এই ধরনের পেপার এক ট্রে। তো এই ট্রে আপনি তৈরি করতে পারবেন, এবং আপনারা যদি পার ডে কম করে 10 ঘন্টা চালান সেক্ষেত্রে আপনি কিন্তু পার ডে 10 ঘন্টা চালিয়ে কিন্তু এই মেশিন থেকে কম করে কিন্তু 4,000 টাকা কিন্তু প্রোডাকশন করতে পারবেন। এবার বন্ধুগণ, বলা যাক যে এই ব্যবসা করতে গেলে আপনি যে মেশিনটি কিনবেন তার দাম কত। তো এই মেশিনের দাম কিন্তু বিভিন্ন রকম হয়ে থাকে। বড় বড় সেটআপ নিয়ে যদি আপনি করতে যান সেক্ষেত্রে 14-15 লাখ টাকার একটা ইনভেস্টমেন্ট রয়েছে, আর আপনি যদি একদম ছোট একটা মেশিনে কাজ করতে যান সেক্ষেত্রে 1.5 থেকে 2 লক্ষ টাকার একটা ইনভেস্টমেন্ট হলে কিন্তু ব্যবসাটি শুরু করতে পারবেন। তো এবার বলা যাক প্রফিট। তো এই ব্যবসা করতে গেলে আপনার মোটামুটি 1-1 পিস আপনি ট্রে বিক্রি করবেন, এই 1-1 পিস ট্রেতে কম করে 30টা কিন্তু আপনি ডিম রাখতে পারবেন, আর এই 1-1 পিস ট্রে আপনি কম করে 25-50% কিন্তু প্রফিট করতে পারবেন। ধরছি আপনারা কম করে কিন্তু 50% করে প্রফিট করতে পারছেন, সেক্ষেত্রে 1 ঘন্টা চালিয়ে কিন্তু আপনি 400 টাকা ইনকাম করতে পারবেন, আর যদি 10 ঘন্টা চালান সেক্ষেত্রে কিন্তু আপনারা পার ডে 4,000 টাকা ইনকাম করতে পারছেন। মাসে হিসাব করলে 1,20,000 টাকা দাঁড়ায়। তো এই ব্যবসা তো আপনি এই পদ্ধতিতে করবেন। এবার আপনি বিক্রি কোথায় করবেন? তো অবশ্যই ব্যবসা করতে গেলে আপনার কিছু হোলসেলার বা কিছু ডিস্ট্রিবিউটারের মাধ্যমে আপনি আপনার এই প্রোডাক্টটা বিক্রি করতে পারবেন। আর অন্যগণ, যদি লাইসেন্সের কথা বলি সেক্ষেত্রে আপনি একটা লাইসেন্স নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারেন, সেটা হলো ট্রেড লাইসেন্স, এবং এর সাথে যদি আপনি চান একটা ফায়ার সেফটি লাইসেন্স বানাতে পারেন, এনওসি সার্টিফিকেট নিতে পারেন, এবং অবশ্যই কিন্তু ব্যবসা করতে গেলে আপনি একটা কমার্শিয়াল বৈদ্যুতিক কানেকশন নেবেন, তাহলে কিন্তু আপনি মেশিনগুলো অপারেট করতে পারবেন। কিছু কিছু মেশিন আছে আপনি আপনার ঘরের কারেন্টে কিন্তু চালাতে পারবেন। আশা করি বন্ধুগণ আজকের এই ছোট ভিডিওটা আপনাদের পছন্দ হয়েছে। যদি বন্ধুগণ ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে বন্ধুগণ এরকমই একটি পরবর্তী নতুন ব্যবসাগত ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন এবং সুস্থ থাকুন।